আপ এন্ড ডাউন করে, বুঝছো না? আর আমরা হকির বলটা যেটা আছে এটা এটা একটু ওয়েট আছে, খালি বল দিয়ে আমি যেরকম দেখাইছি একজন একজন দেখাও তো। নামতেও পারবা, উঠতেও পারবা, বুঝছো? আজ আমরা যে নাইছি এখানের মধ্যে পুজোর পক্ষ থেকে আপনারা লাগে শূন্যটা জার্সি লই আইছি, আপনারা টিম যে জায়গায় যায় ওই জায়গায় গিয়ে খেলাই তো। আর আমরা আপনারা বাধা প্লেয়ার হইতে আগামীতে আরো বেশি কিছু দেওয়ার আমরা চেষ্টা করবো। আপাতত আমরা শূন্যটা জার্সি আপনারা কাছে হ্যান্ড ওভার করবো, আপনারা সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে আপনারা খেলাইতা। আর আপনারা বেশি বেশি করে আশীর্বাদ দিতা, দোয়া দিতা যেন আমরা আগামীতে যাতে আরো বেশি পরিস্থিতি নিয়ে আইতে পারি। করিমগঞ্জ হকির তরফ থেকে সেলিম আহমদ রে কিছু বক্তব্য রাখা লাগিয়া। আর তার আগে আমরা মঞ্চ ডাকি আর আমাদের কৃষকদের পিন্টু শুক্লা বৈদ্য, ভিটামিন ডির একটু অভাব আছে। ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ করার লাগিয়া বহুত কাজ এখন আমরা দাদা হয়েছে। আমরা তারা অর্গানাইজেশন আরো শ্রীবৃদ্ধি কামনা করি। আর আমরা মনে করি কুই শিলচর সংস্কর্ষে আমরা আওয়ায় আমরা আমরা আগামী দিনের পরিচালনা খুব সুন্দর হইব। আর একটা কথা কই, আজকে যে আমরা জার্সি করি আছি এটা মানে আমরা এই একাডেমি শুরু হওয়ার মধ্যে প্রথম যদি কেউ কিছু ডোনেশন দেয় তো এইটা হইলো খুশি জয় লাগে তার লাগে একটা যোগদান। যদুরপুর তাকিয়া আমরা এই একাডেমির মাধ্যমে আমরা একটা ভালো টিম গঠন করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। Oh.